খাওয়া দাওয়ার মেনুতে কি আছে? হ্যাঁ, মেনু আর তখন তো একটা বলাই হয়নি, আজকে মেনু ডাল, বেগুনি, আলু ভাজা, পাঁচ রকমের সবজি, পাঁচ রকমের ভাজা, তারপরে হ্যাঁ পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, আর দই কাতলা করেছি, ইলিশ ভাপা করেছি। কি করতে হবে বলে বলে আমি সবকিছু তো এক্সাইটেড থাকি। জামাইয়ের হাতে বাঁধতে হয়, সব ছেলের মেয়ের হাতে বাঁধতে হয়। কি আমাকে কিছু করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একটু চাপ করো, হালকা করে সবাই একটু হালকা করে এদিকে চাপ করো, একটু ঘুরে করো এরকম কোন আছে ডান হাতে পড়ে পড়ে বাহ দিদি বাহ, এর বেলায় সাতটা বাজলো না ক্যামেরা তো ওই জন্য মা প্রচন্ড নার্ভাস। এবারে কোন মিষ্টিটা দেবো বলো, কোনটা পছন্দ তোমার? কোনটা যে কোনো একটা একটু ভেঙে একটু খাই তো ভালোই হবে। আমার বেলায় কেন এত বড় কাটছো? চিমটি 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 আমি খাও। উপোস ভেঙে দাও, জল খাই। উপোস ভেঙে নাও, ঠিক আছে।
তুমি কি জল না খেয়ে উপোস করে আছো? তোমাকে কতবার করে বলেছি, মাও বলেছে। আমার মনে হচ্ছে এটা এটা না একটু সরকার যদি এরকম ব্যবস্থা করে যে বৌমা ষষ্ঠী হবে। সব কেড়ে নিল আমার, আমার মা বাবা দিদি সব কেড়ে নিয়েছে। তুমি ছেলে নেই জানো তো, তোমরা সবাই ওই আমার ছেলে। আমি চুমুটা কেড়ে নিল, ওই জন্য যদি রাগ করি ওইদিকে যাবো। তারপরে আরে প্রচন্ড হিংসে করে জানো না, মানে কি বলবো। আজ জামাই ষষ্ঠী, আর সেই মতো কিন্তু বাঙালিদের প্রতিটি ঘরে ঘরে জামাইদের কিন্তু আজকে আলাদাই ভালোবাসা। আর যদি সে হয় প্রথম, মানে বিয়ের প্রথম বছরে জামাই ষষ্ঠী, তাহলে তার উত্তেজনা তো অনেকটাই বেশি। আর সেরকমই কিন্তু চলে এসেছি অর্পিতার বাড়িতে, মানে স্বর্ণদিত্য শ্বশুর বাড়িতে, মানে আলাদাই একটা উত্তেজনা। তার আগেই মানে রিচুয়ালসগুলো দেখলাম, মানে ভালোবাসায় ভরপুর, যেখানে অর্পিতা একটুখানি মনক্ষুণ্ণ হচ্ছিল যে বৌমা ষষ্ঠীটাও দরকার ছিল। তাহলে সরাসরি চলে আগে জামাইয়ের কাছেই যাই নাকি? একদম একদম, একদম প্রথম বছর জামাই ষষ্ঠী, এমনি যেটা বলছিলে জামাই আদর হয়েই থাকে, আজকে কেমন লাগছে বলো? আজকে জাস্ট ওই এটা হয় না, যেরকম মাদার্স ডে ফাদার্স ডে যে একটা স্পেসিফিক ডেট তো আর ওরকম ভাবে তো পালন হয় না। হ্যাঁ মানে ওরকম আজকে জামাইদের ডে হতে পারে, বাট আমি এভরিডে এখানে আমার জামাই ষষ্ঠী চলে। সো আজকে এই যে এই নিয়মটা হয়তো আজকের দিনের জন্য, বাট আমি যেভাবে ভালোবাসা পাই, যেভাবে মানে কি বলবো, আমাকে যেভাবে আমাকে যত্ন নেওয়া হয় সেটা এভরিডেই, তো নতুন করে আলাদা করে একটা দিনের জন্য না। একদমই তাই। আর অর্পিতা বৌমা ষষ্ঠীর দরকার ছিল, মানে তোমাকে এত মা ভালোবাসছে, মানে সেখানে অর্পিতার মনে হচ্ছে আমারও একটু দরকার ছিল না? দেখো মানে আমি তো শ্বশুরবাড়িতে গেলে তখন আমি তো ওকে যত রকমের কমপ্লেক্স থেকে শুরু করে সব কিছু দিতে পারি, খুব ভালো লাগে আর কি। নিজেই চিৎকার করে ওঠে, হ্যাঁ আমার দাদাটাকেও কেড়ে পর্যন্ত নিল, সব কেড়ে নিচ্ছে সব কিছু। তো এখানে আবার ব্যাপারটা কি, হ্যাঁ মানে এত মানে ধরো ওই কি রেগুলার বেসিসে তো এখানে আর থাকা হয় না, সে যতই যাই হোক দেখো হিসেব মতো বলতে গেলে আমি খুব ঘন ঘনই বাপের বাড়িতে আসি কিন্তু, ঠিক আছে। আর ও খুব আসতে ভালোবাসে, সেই কারণে এটা আরও বেশি বেশি হয় জন্য, মানে মাসে মোটামুটি দুবার তিনবার তো হয়েই যায় আর কি। কিন্তু যখনই আসি প্রায়োরিটিটা তো চেঞ্জ হয়ে গেছে এখন, না শুধু আমি রাজত্ব করতাম সেখানে, এখন একজন রাজত্ব লিড করছে একজন, না একটু তো হয় আর কি। ঠিক আছে, ওর উপরের যে ঘরটা ছিল সেটা তো আমি এখন নিজের ঘর বানিয়ে নিয়েছি, ওটা পুরো আমার মতন করে থাকে। আমি এখানে আসলে সারাক্ষণ ওই ঘরটায় বেশ এসি চালিয়ে টিভি চালিয়ে, আমি তো খুব খেলা পাগল ছেলে, এই খেলা টেলা এগুলো দেখতে থাকি, আর মা এক এক করে সব রান্না করতেই থাকে, আর আমাকে এই স্বর্ণ চলে এসো আসি এখানে। মানে একটাই মেয়ে বলে কথা, প্রথম বছর না না দুজন দুজন আছে, দিদি আছে তো। আচ্ছা দিদি প্রচন্ড শাই সেই জন্য আসতে চায় না, বাট এইটাতে তোমার চ্যানেলে আমি ওকে নিয়ে আসবই, কিছু করার নেই, চলে এসো চলে আসো চলে আসো একদম। আচ্ছা মাকে আগে জিজ্ঞেস করি। হ্যাঁ তুমি এখানে এই দিকটা এসো। জামাই তো মানে খুব ভালো জামাই, মানে ছেলে হয়ে গেছে। হ্যাঁ ও আমার, ও জামাই, ও আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে নেই তো ওই ছেলে ওই জামাই, জামরুল আর একটা কি, হ্যাঁ চেরি ফল, চেরি ফলটা এখানে কোথায় আছে, চেরি ফলটা দেওয়া হয়নি বোধ হয়, চেরি ফল তিনটে পাইনি, আবার বাগিয়াটি কালকে চলে গিয়েছি, গিয়ে আমি নিয়ে এসছি, আমি প্রথম আমি করছি। এবার কিছুই না আমি জানি তো, এবার ধরো যদি আমি মুখ ফুটে এমন একটা কিছু বলে দিলাম যে আমার না এটা একটু লাগতো, বাবা বাবাকে জাস্ট বলতো তুমি শার্টটা পরো, লেক মার্কেট চলে যাও, ঠিক আছে হাওড়া চলে যাও, যেখানে খুশি যাও, আমাদেরকে জামাই বলেছে এটা লাগবে মানে লাগবে। আজকে মেনু কি, খাওয়া দাওয়ার মেনুতে কি আছে? হ্যাঁ মেনু আর তখন তো একটা বলাই হয়নি, আজকে মেনু ডাল বেগুনি আলু ভাজা, পাঁচ রকমের সবজি, পাঁচ রকমের ভাজা,
তারপরে পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, আর দই কাতলা করেছি, ইলিশ ভাপা করেছি, আর মাছের মাথা ভাজা আছে, বাটা মাছও ভাজা, আর মাটন হয়েছে। আর সবই কি জামাইয়ের পছন্দ না মেয়ের পছন্দেরও কিছু আছে? মেয়ে জামাই দুজন, আর বাসন্তী পোলাও, আর রাইস তো আছে। পোলাও করেছো? আরে এটা তোমার সারপ্রাইজ ছিল বলে দিলা। আগের দিনই মা শুনেছে তুমি পোলাও ভালোবাসো। হ্যাঁ, আসলে আমি কিছু একটা সাবজেক্টে নিয়ে পোলাওর কথা তুলেছিলাম। পাপড়, আমি যে কটা বললো সবকটাই আমার পছন্দ, কারণ মা তো আমার পছন্দ গুলো জানে কোনটা কোনটা খাই। কি করবি তা আমি বুঝতে পারছি না। যাই হোক, কি আর বলি, কেন ঢোনটা করছো? আমার পছন্দ গুলো তোমারও পছন্দ, ঠিক আছে? ও কিন্তু এমনি বলে দিয়েছে বিয়ে একটা বছর হয়নি, বলছে চাপ। আমি বুঝতে পারছি না ঢংটা কোথায় করো, আমার কাছে না এখানে। দিদির কাছে যাবো, ওর বেলা শঙ্খ বাজাও নি, কি দুঃখ, খুব কষ্ট পেয়েছি, আমি ধরে দিচ্ছি। ওকে ওকে একটু পেছনে লাগতে আমি বেশি ভালোবাসি। এমনিতে আমার থেকে 7 বছর 8 বছরের ছোট, কিন্তু আমরা পুরো বন্ধুর মতো। বিয়েটা হয়ে গিয়েছে বলে বেসিক্যালি এখনো পারলে হয়তো আমি চুল ছেড়াছেড়ি এইটা ওর মধ্যে আমার মধ্যে হয় আর কি। বিয়ের আগে অব্দি লাস্ট অব্দিও মনে হয় একটু চিমটি কাটাকাটি হয়েছিল, তখন এখন তোমার দিকে শিফট হয়েছে। কোনটা? এই চুল ছেড়াছেড়ি, চিমটি কাটাকাটি? না মানে আমার সাথে ওই চুল ছেড়েছে না, আমার সাথে বড় চুল কালাম হয় নালে খুব আমরা ভালো থাকি। একদমই তাই। যাক, তার মানে আজকে সারাদিনের হইচই, আর তারপরে কি প্ল্যান প্রোগ্রাম আছে? ওই যে আমার কাছে বেরিয়ে পড়তে হবে একটু শুটিং এ। ও শুটিং এ, বাট ঠিক আছে, শুটিং সেটা আবার এখানেই ফিরবো। আবার এখানে না, আমার সময় কাটবে। আমি না, আমার তো কোনো চাপ নেই, ও শুটিং করতে যাবে, আমি দিদির সাথে গল্প করে কাটাবো, এই তো সুযোগ পেয়েছি, এইটা একটা সাংঘাতিক সুযোগ। তারপর ও আবার আসবে, তখন আমার ভাসু ঠাকুর আসবেন, কারণ ভাসু ঠাকুরের শরীরটা ভালো নেই। দাদা আসলে এই সময় আসার কথা, কারণ দেখো দাদাকে আমরা দুজন সব জায়গায় নিয়ে ঘুরি, ঠিক আছে? মানে মানে এখন ও বেশি দাদার নেওয়াটা হয়ে গেছে, আমি ওকে দাদা চামচা বলেও ডাকি, চামচি সরি, পুরো দাঁড়ি সারাদিন চামচা ইজি করে, তুমি জানো না মানে একে তো ঠিক মনে হয় আমি সেটা করি। দাদা হচ্ছে আমার দাদা সবসময় ইন্ডিয়া পাকিস্তানে যদি যায় তার মানে আমি চামচি হবে, রাইভালির মতো, মানে সবসময় আমাদের হচ্ছে মানে জেতার জন্য আমরা সবকিছু করি, এনি কাইন্ড অফ স্পোর্ট, এনি কাইন্ড অফ থিং, আরো সবকিছু অন্ধের মতো ওকে সাপোর্ট করে, আমাকে 1% সাপোর্ট করে না। মতো হচ্ছে আমি আরো এগেইনস্ট, এ হচ্ছে দিদির চামচি, হ্যাঁ দিদি সাপোর্ট, ঠিক আছে তুই চামচি কিন্তু আমি ব্যাপারটা তাই। ও পমিও তো চামচি, পমি তিশা দুজনেই চামচি দিদির, ঠিক আছে? তোরা মানে দিদির মার্কেট বেশি, মার্কেট বেশি। আচ্ছা শাশুড়িমার জন্য কি আনা হলো জামাইয়ের তরফ থেকে? দাঁড়াও 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 একটু দেখাই দেখাই। আমি দেখো এখানে আমি শুধু শাশুড়ির জন্য কেন আনবো, এতগুলো লোক আছে, এটা শাশুড়ির, এটা হচ্ছে মানে শাশুড়ির জন্য শাড়ি নিয়েছি, আর কারণ শাশুড়ি একটু ঢাকাই জামদানি করতে ভালোবাসে, তো ওটা আমরা আগের দিন গিয়ে কিনে এনেছিলাম। এটা বাবার জন্য শার্ট পিস প্যান্ট পিস, বাবা আবার রেডিমেড শার্ট মানে কেনা পছন্দ করে না তো। আর এটা হচ্ছে দিদির জন্য ব্যাগ দিয়েছি, আর ব্যাগের ভিতর দিদির ছেলের জন্য একটা টি শার্ট আছে। ওরে না দুর্দান্ত। আর এবার দাঁড়াও দাঁড়াও, এবার আমারটা দেখাই কি, দাও দাও দাও। জামাই ষষ্ঠীতে বৌদির এগুলোই কাজ থাকে, বুঝলে? এটা 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 মা আমাকে দিয়েছে, এটা একটা আমার জিন্স, এটা একটা শার্ট, আর এটা ওর জন্য একটা ড্রেস। যেগুলো করেছি ও কিন্তু সব খাবে না, ও অষ্টমঙ্গলা এসেছিল, বলছে ওইটা দুটো ভাগ কর, দুটো সাইড, একদিনে পারবো না, দুদিনে খাবো। আরে আমি দাদা আমরা ছোটবেলা থেকে ধরে নাও মানে হয় না যে ভাগ ভাগ করে খাই, যে প্রথম পোর্শনটা ডাল ফাল দিয়ে, আর পরে হচ্ছে একটা ননভেজ আইটেম যেটা দিয়ে বাকিটা। এখানে যদি মা 4-5 রকমের আইটেম হবে কোথায় কত খাবো, সব নিজে হাতে রান্না? হ্যাঁ, মেয়ে কিছু সাহায্য করেনি? হ্যাঁ,
পেঁয়াজ রসুন ওই ডিপার্টমেন্টে মানে উনি একদম সব আর পরে একদম কাছে এগিয়ে দেয় আর তারপর পুরো বাজারটাও তো বাবাই করেছে একদমই তাই আর মিষ্টির বাজার আমার বড় করেছে বড় মেয়ে ফলে ফলের দিক থেকে বলেছে সব ফল আনবি মা আমি দুটো তিনটে বাকি ছিল বলে ও আবার বলেছে মা চলে যা একদম বউ কি ভালো রান্না করে একটাই প্রশ্ন ওর ডিপার্টমেন্ট হচ্ছে সবকিছু গুছিয়ে রাখা মানে এভরিথিং ও বেশ সংসারটাকে গুছিয়ে রাখে সবকিছু দেখে শুনে রাখে মাকে সারাক্ষণ হেল্প করে আর সবচেয়ে বড় কথা মায়ের যেটা লাগতো আমার মায়ের সেটা হচ্ছে একটা মানে সঙ্গী মায়ের হ্যাঁ মায়ের একটু বন্ধুর অভাব ছিল কারণ দুটো ছেলে তো এবার ছেলেরা আমরা তো জানো আমরা হয় কাজে বেরোচ্ছি না হলে নিজের জোনে কম্পিউটার মোবাইল এগুলো নিয়ে পড়ে থাকি ওই যে গল্প মেয়ে মেয়েদের গল্প করার জন্য তো এই যে চলে গেছে সারাদিন ওরা যে কি গল্প করে আমার কোনো আইডিয়া নেই অর্ধেক সময় আমি ঢুকিও না ওদের মধ্যেই ছেড়ে দিই ওরা বেশ ভালো থাকে যাক এরকমই হাসি খুশি থাকো আর প্রতি বছর এরকম ভাবে ধুমধাম করে জামাই ষষ্ঠী পালন করো তাই তো যতদিন পারবো আমি করব একদম যতদিন পারবো মানে কোন তোমার ছুটি আমার শরীর ঠিক থাকলে আমি যারা ভয় দেখায় তাদেরকে তোমরা উল্টো ভয় দেখিয়ে দাও নিজে বিয়েটা করে ঠিক আছে বিয়ে মতো অসম কিছু হয় না জামাই আদর যদি এরকম ভাবে পেতে চাও এরকম যদি তোমাদের শাশুড়ি ভাগ্য চাও দয়া করে বিয়েটা করে নাও খুব ভালো সুখে শান্তিতে থাকবে কি বলবে আমি একমত আজকের দিন স্যারই বলুক ঠিক আছে আমি আর আলাদা করে কি বলবো তবে হ্যাঁ এটা ঠিক কথা প্লিজ বিয়ে নিয়ে ভয় পাওয়ার মতো কোনো বিষয়বস্তু নেই বিকজ ওই একটা জেনারেশনের তো ওটা খুব স্বাভাবিক ব্যাপার এখন তো হয় অনেক রকম অনেক দিনকাল অনুযায়ী তো একটাই কথা নিজেরা ঠিক থাকলে সব ঠিক থাকবে ব্যাস সুতরাং এর ঊর্ধ্বে কিছু হয় না জাস্ট খুব ভালো থাকবে আনন্দে থাকবে এবং যারা যারা শুধু শুধু বিয়ে করেছো তারা তো নিশ্চয়ই ধুমধাম করে জামাই ষষ্ঠী পালন করছো সো খুব হ্যাপি থাকো থ্যাংক ইউ শুনতে পেয়েছি বাবা।